আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ চট্টগ্রামে জলসায় যাচ্ছে, সঙ্গে রয়েছে কে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন বড় মা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আর এই কলকাতা গোবরডাঙ্গা জায়গা তখনকার দিন ছিল মেডিল কোম্পানির গাড়ি, মেডিল ঢিক 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 করে যেতেন, ওই গাড়িতে আমার দাদা হুজুর কিবলা উঠেছেন বাংলাদেশে যাবে শিয়ালদা থেকে। আর ওই রাস্তা যখন হয় কলকাতার গোবরডাঙ্গার যে রাস্তাটা হয়েছে ও রাস্তাটা ছিল ওই জমিদারের জায়গা, সরকার বললে কেন্দ্রের ট্রেন লাইন হবে, জমিদাররা বললেন না এখানদের ট্রেন লাইন হতে দেব না, বলছে এখানদের ট্রেন লাইন হলে জনগণের সুবিধা হবে, দেশের মানুষ সুবিধা হবে। জমিদারের তরফ থেকে রায় হলো যে হ্যাঁ আমাদের রাস্তা, এখান দিয়ে রাস্তা হোক ট্রেন লাইন আমরা আপত্তি করব না, তবে একটা ট্রেনের কামরা অলরেডি স্পেশাল রেখে দিতে হবে, আমাদের যখন সুযোগ হবে যাব, প্রয়োজন হলে উঠব, না হলে উঠব না, ওই কামরায় যেন পৃথিবীর কোনো মানুষ না ওঠে। সরকার তাই মেনেও নিলেন যে একটা কামরা কেবলমাত্র কলকাতা এই গোবরডাঙ্গার জমিদারদের জন্য একটা কামরা স্পেশাল, তাতে লেখা আছে কোনো পাবলিক উঠতে পারবে না। আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ ঘুরে 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 দেখলেন এই কামরাটা খালি, উঠে পড়লেন, বর্ষিরাতের হুজুর সঙ্গে রইলেন, উঠে পড়লেন, উঠে যাচ্ছেন কলকাতায় গোবরডাঙ্গা গিয়ে ট্রেনটা থামলেন, চেক হচ্ছে এই কামরায় কেউ আসে কি না। হ্যাঁ, জমিদারের ছেলে বীরেন্দ্রনাথ বিশ্বাস, উনি দেখলেন আমার দাদা হুজুর আর সঙ্গে একজন, দেখে হুজুরের কাছে একটা থলি আছে, একটা সাইড ব্যাগ আছে, ওর ভিতরে একটা গামছা আছে, একটা লোটা আছে, হুজুরের সময় হলে লোটায় করে পানি নিয়ে উজু করবে, আল্লাহর ওলি বান্দা যাতা মানুষ। জমিদারের মেজ ছেলে দেখে বলছে ও বাবা ফকির সাহেব এই ট্রেনে উঠলেন কেন এই কামরায়? বলে বাবা এক তো ট্রেনের এত কামরা, সব কামরায় ভিড়, জনগণের ভিড় বাবা, এইটা খালি ছিল, বুড়ো মানুষ, মানুষের চাপ সহ্য করতে পারি না, তাই একটু উঠেছি আমি, ঠিক জায়গা মতো নেমে যাব। ও বললেই হবে ঠিক জায়গা নেমে যাবে, লেখা রয়েছে কি দেখেননি? বলে ও সব কিছু দেখিনি বাবা, ওইখানে বলা হয়েছে না কোনো পাবলিক এতে উঠবে না, যাক বাবা আমি উঠে পড়েছি যখন আর কোনো দিন উঠবো না নেবে, বলে ও তো বললেই হবে, বললে হবে বিচার হবে, তোমাকে এইভাবে যদি ফিরিয়ে দেই ছাড়ে দেই আবার কোন দিন কে উঠবে, এই কামরা শুধু অশুদ্ধ হবে, এ কামরায় যে উঠবে অমঙ্গল হবে, আমাদের অযাত্রা হবে, তাকি তাকে মেরে দিলে আর কেউ ভুলেও এতে উঠবে না। দাদা হুজুর কেলো বলছে তাহলে তোমার সিদ্ধান্ত কি বাবা? তো তোমাকে গুলি করব। ও গুলি করবে? হ্যাঁ, তোমায় গুলি করে মারা হবে। তা লাও বাবা, আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে একটু টেলিফোনে কথা বললেন, টেলিফোন এখন যেমন ফোনে কথা বলছি, সিম আছে, ব্যাটারি আছে, চার্জ আছে, সিম না থাকলে ব্যাটারি না থাকলে ও ফোনের কোনো দাম নেই। আমার দাদা হুজুর কিবলার কোনো ফোন নেই, সিম নেই, টাওয়ার নেই, ব্যাটারি নেই, কিচ্ছু নেই, আল্লাহর সাথে কথা বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহ দেখতে পাচ্ছে না পায় না? কথা বলেন দেখেন না? দেখে না, দেখে, আল্লাহ পরীক্ষা করে দেখি আমার বান্দা কোন দিকে যায়। আল্লাহর ওলি মুজাদ্দেদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ও বাবা জমিদারের মেজ ছেলে বীরেন্দ্রনাথ বিশ্বাস, লাও না বাবা চালাও তোমার গুলিটা কাজে লাগাও। জমিদারের বেটা গুলির ফাটন সুইচটা টিপলেন, ধোঁয়া বেরিয়ে পড়ল, গুলি বার হলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আটো জোরে বলবেন না সুবহানাল্লাহ, ধোঁয়া বার হলো, গুলি বার হলো না, কি ব্যাপার? দাদা হুজুর বলছে দূর বাবা, এই খারাপ বন্দুক, জং ধরা বন্দুক, মরিচা ধরা বন্দুক লে ঘাড়ে করে ঘুরে বেড়াচ্ছিস না ফকির সাহেব, একটুখানি দাঁড়ান আমি একটু ঘষে মেজে ঠিক করলেই, দোলা ছিল অনেক দিন তো কাজ হচ্ছে না, আবার ঘষে মেজে আবার লাগালেন, আবার ধোঁয়া বার হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান বলছে ও বাবা, একবার তোমার বন্দুকটা ট্রেনের কামরা দিয়ে জানালার ফাঁকায় মলটা দিয়ে একবার তুমি সুইচটা টেপো, তোমার বন্দুক ভালো না তুমি ভালো দেখে এলি, দেখো ও মুসলমানি বান্দার
আল্লাহ ওয়ালা গনে নাম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বসে রইলেন ওই জমিদারের মেজে ছেলে বৃন্দনাথ বিশ্বাস বন্দুকের নলটা মেরে কামরার জানালা দিয়ে ফাঁকায় বার করে যেই না সুইচটা টিপে ধরল সামনে ছিল একটা সিঁড়ির গাছ সিঁড়ির গাছে গুলিটা বিদ্ধ হয়ে পারো পার হয়ে গেল মুসলমান জমিদারের মেজ ছেলে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করলেন আমার দাদা হুজুর কেবলা বললে ও বাবা বড় মাওলানা জমিদারের ছেলেটা কাঁপছে বাবা শিগগিরি ধরো ধরে ফেলো ধরলেন বসালেন বসে পড়লেন কি হয়েছে আপনার এমন করছেন কেন ওই সময় বলছে একবার আপনারা কারা পরিচয়টা দেন না পরিচয়টা শোনান না ওই সময় বলছে আমরা বলল কেহ নয় রে বাবা আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি আর আমার যিনি সঙ্গী ইনি হলো বসিরহাটের জমিনে বড় মাওলানা এই দুইজন বাংলাদেশে চট্টগ্রামে ওয়াজ করতে যাচ্ছি গো ওই সময় জমিদারের মেজ ছেলে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা দুটো কদম জড়িয়ে ধরে হুজুর আমাকে মাফ করুন হুজুর আমাকে ক্ষমা করুন হুজুর আমাকে মাফ করুন এতক্ষণ কি বলছো ফকির সাহেব এখন বলছে হুজুর আমার মাফ করে দেন আল্লাহ রলি বলছে বাবা তুমি আমার পাটা জড়াইও না তুমি আমার পায়ে ধরলে তোমার জাতির মান যাবে সমাজের মান যাবে ওই সময় বলছে না না হুজুর আপনার মতন লোকের পায়ে ধরলে জাতির মান আরো বাড়বে একবার জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর একবার বলুন না কলিকাতায় এই বাংলাদেশের জবে ওয়াজ করতে বাংলাদেশের মানুষেরা মানুষ হবে গোবর ডেঙ্গার অমানুষ থাকবে হয় না হবে না আজকের এখানে আপনার ওয়াজ করতে হবে হুজুর বললেন না বাবা এখানে আজকে ওয়াজ করব না বাংলাদেশে আমার দাওয়াত লেও এক বছর আগে আমি ওখানে যাব ওয়াজ করব হুজুর আপনি যান তবে একটা কথা শুনুন আমাকে একটা ডিড দেন কবে আসবেন জলসা করবেন আল্লাহ রলি বলছেন বাবা এ বছরে হলো না আগামী বছরে কার্তিক মাসে আমি আসবো আল্লাহ রলি কথা দিলেন লিখে দিলেন দাওয়াত নিলেন ওই জায়গায় হুজুর ওয়াজ করলেন এত হুজুর ওয়াজ করলেন এত লোক সংখ্যা হলো ওই জলসার মধ্যে কত মানুষ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলার ওয়াজ শুনে কেউ না বাবা বিহুশ হয়ে যায় কেউ আহত হয়ে যায় কেউ মারা যায় জলসার ভেতর থেকে লাশগুলো পার করে মাটি দিতে হলো হাজার হাজার মুসলমান সেদিন দাদা হুজুর কিবলার হাতে হাতে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করেন আল্লাহর হয়ে গেলে আল্লাহ বলছে আমার হয়ে যা দুনিয়ার যা আছে সব তোর তাবে হয়ে যাবে সব তোর তাবে বাংলাদেশে হুজুর ওয়াজ করতে যাবেন বাংলাদেশের লোকেরা যুক্তি করলেন কোথাকার লোকের নোয়াখালী নোয়াখালীর লোকেরা চিন্তা করেন ওরে ভারতবর্ষের জমিন হুগলি জেলা থেকে পিসায় বাজবে পীর বাবা আসবে কেমন পীর যাচাই করব কি করে যাচাই করবে বলছে একটা ছেলেকে কাপন পরিয়ে গোসল করিয়ে খাটিয়াই করে রেখে দাও আর হুজুর যখন এখানে আসবে আর আমরা বলবেই আমাদের একটা মাইয়েত হয়েছে জানাজাটা পড়ে দেন দেখি উনি কেমন পীর বাবা জিন্দা মানুষের জানাজা পড়ে না মোরা মানুষের জানাজা পড়ো দেখব হুজুর আসলেন সব রেডি মানুষেরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে হুজুর হুজুর একটু দাঁড়াবেন কেন বাবা হুজুর আমাদের একটা মাইয়েত হয়েছে একটু জানাজাটা পড়ে দেন হুজুর বলছে না বাবা আপনি এখানকার মাইয়েতের এখানকার ইমাম সাহেবের হক দায়িত্ব উনিই পড়বে হুজুর আমাদের মনে বড় ইচ্ছা আশা একটু আপনি জানাজাটা পড়লে আপনার দোয়া আপনার বরকত আমরা একটু লেবো বড় আশা করে দাঁড়িয়ে আছি আমার দাদা হুজুর বলছে না আমি জানাজা পড়বো নি বাবা তোমরা তোমাদের ইমামের সাহেব দিয়ে পড়ান না হুজুর আমাদের জানাজাটা পড়িয়েই দিতে হবে আজ হুজুর বলছে সত্যি আমার জানাজা পড়তে হবে বলছে হ্যাঁ হুজুর বারবার বলছে সত্যি আমার জানাজা পড়তে হবে হ্যাঁ হুজুর বল যান পানি নিয়ে আসেন পানি আনলেন হুজুর ওযু করলেন ওযু করে নিয়ে বলছে এই এ মাইয়ে লাশের মাইয়েতের গার্জেন কে একজন এসে বলছে হুজুর আমারই একটাই ছেলে মাত্র আর নেই আব্বা বলার হুজুর দুনিয়া থেকে চলে গেছে একটু দোয়া করেন জানাজা পড়িয়ে দেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রায় নিলেন জানাজা পড়ার জন্য
জানাজান নিয়ে থয়ে গেল, মুসল্লিরা দাঁড়িয়ে গেল, সবাই নামাজ পড়লেন, হুজুর সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে আবার হুজুর গাড়িতে উঠলেন। লোকেরা সব গিয়ে বলছে, এই ওঠ, গুতো মারছে, ও তো জিন্দা, ওঠ, আর ওঠে না, আর কোনো নিশার নেই, নিশার বারবার চিন্তা করে ওটার জোটাবার জন্য হাত ধরে টানে, গায়ে ধাক্কা মারে, কিন্তু ওঠে না, নড়েও না, চড়েও না, নিঃশ্বাস নেই, ঠান্ডা বরফ, একেবারে অচল, একেবারে জড় পদার্থ মতো বসে আজ ফুয়ে পড়ে আছেন। ও ভাইরা দিনদার, আল্লাহওয়ালা গোলেরাম, এরা বারবার চেষ্টা করছে, বলে কেমন পীর বাবা বোঝা হলো, জেন্দা লোকের জানাজা পড়লো, কিরকম পীর বোঝা হয়ে গেল। এমনি বলতে বলতে ওই বাচ্চাটা ওই মাইয়েরটাই মাইয়েত হয়ে গেল, লাশটাই লাশ হয়ে গেল, ওঠে না, নড়ে না, চড়ে না, কথা বলে না, সত্যি মরে গেল। মানুষেরা তুয়েছে যা ধুধুরের পিছনে দৌড় মারতে লাগলো, ছুটতে লাগলো, পীর বাবার কাছে ছুটতে লাগলো, হুজুর দাঁড়ান, দেরি করেন, একটু দাঁড়ান। আল্লাহর ওলি বললে, কি হলো বাবা? হুজুর আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আপনাকে যাচাই করার জন্য, ভেরিফাই করার জন্য, আমরা জ্যান্ত মানুষকে গোসল করিয়ে কাপন পরিয়ে খাটিয়া করে রেখেছিলাম, এই জন্যে আপনি জন্দা মানুষের জানাজা পড়ে না, মৃত মানুষের জানাজা পড়েন একবার দেখার জন্য। এই বাংলাদেশের মানুষেরা, আমি আবু মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক, যার জানাজা পড়ি সে আর কিয়ামত পর্যন্ত জিন্দা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? সুবহানাল্লাহ, যা কিয়ামত পর্যন্ত আর জীবিত হবে না। আমি আবু বকর কোনোদিন জিন্দা মানুষের জানাজা পড়ি না, যার জানাজা পড়ি সে আর জীবিত হবে না। বাবা, দাদা, হুজুর কেবলা ছিলেন আল্লাহর ওলি বান্দা, আল্লাহর ওলি বান্দা কত বড় ওলি, বুঝলেন না? ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনি 18 ভাষা নেমে পাস, ভাষাবীর মানুষ, বুঝলেন? তিনি দু একটা পীরের দরবারে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আমি বায়াত হব, মুরিদ হব। বলে, তুমি কি লেখাপড়া জানো? হুজুর আমি 18 ভাষা পড়তে পারি, লিখতে পারি, পড়াতে পারি। ও বাবা, পীর সাহেব প্রশংসা করছে মুরিদের, হে তোমরা কি জানো, আমার দরবারে একটা পীর এসেছে জানো, সে 18 ভাষার এমএ পাস। এ ডক্টর শহীদুল্লাহ বলে, সর্বনাশ, আমি একটু এলেমের গরম মারতে আসলাম এখানে, এলেমের তাসাউট জানার জন্য, এ পীর সাহেব দেখছি আমাকে প্রশংসা, না এখানে হবে না। আর একটা পীরের দরবারে গেলেন, সেখানে গেলেন, হুজুর মুরিদ হব, বায়াত হব, কি জানো? বলছে, আমি 18 ভাষার এমএ পাস, আমি লিখতে পারি, পড়তে পারি, 18 ভাষা পড়াতে পারি। ও পীর সাহেব দেখছে, মুরিদ আমার একটা এসেছে, হাটে বাজারে লোকের সাথে গল্প করছে, আমার দরবারে একটা মুরিদ এসছে গো, দামি মুরিদ। ডক্টর শহীদুল্লাহ বলে, এখানেও তো হবে না, আরে আমি এসেছি পীরের কাছে, পীরের কাছে কিন্তু লেবার জন্য, দেখছি পীর আমার প্রশংসা করছে, হবে না। ওখান থেকে চললেন ফুরফুরার জমিনে। ডক্টর শহীদুল্লাহ সাহেব জাতালো, জাতা মানুষ, 18 ভাষার যিনি এমএ পাস, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, জাতা মানুষ, শাহ সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এরা জাতা মানুষ, জাতা মানুষ নয়। যাক, সঙ্গে এখন ডক্টর শহীদুল্লাহ সাহেব আস্তে 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 ফুরফুরার দরবারে, দাদা হুজুর কেবলার দরবারে সে হাজির। আরও সব অনেক লোকজন মুরিদ মোতাকেররা বসে আছেন। এখন ডক্টর শহীদুল্লাহ সাহেব এসে বসেছেন, হুজুর বাড়ির ভিত থেকে ফাঁকা এসে বলছে, বাবা ডক্টর শহীদুল্লাহ, শুনেছি নাকি তুমি ভাষাবীর মানুষ, 18 ভাষায় এমএ পাস, কিন্তু তুমি এখন আদবি বসা বসতে পারলে না বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ, তুমি আদবি বসা বসতে পারলে না, বেআদবি বসছো, তুমি কিসের 18 ভাষার এমএ পাস? ও ডক্টর শহীদুল্লাহ সাহেব, আমি পুরোপুরার মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলছি বাবা।
ফুরফুরার আবু বকরের দরবারে আসলে বাবা আদবি বসা বসতে হয়, নবীর সুন্নতি বসা বসতে হয়, শরিয়াতি বসা বসতে হয়, ইসলামী বসা বসতে হয়, তবে না আবু বকরের দরবারে জায়গা আছে। যদি শরিয়াতি বসা না বসো, ইসলামী বসা না বসো, নবীর সুন্নতুল্লাহভাবে যদি বসা না বসো, আবু বকরের দরবারে তোমার স্থান নাই। যাও, আদব আছে, আজকের আদব শেষ, তামাম ইবাদতের বড় ইবাদত হলো আদব। যাও, ডক্টর শহীদুল্লাহ সাহেব 18 ভাষার যিনি এমএ পাস, তার দরবারে মুরিদ হলেন, বায়াত হলেন, তিনি একটা খাঁটি মুরিদ পেলেন। ফুরফুরার দরবারে গিয়ে ধুলোয় গোড়াগড়ি খেতেন, এখনো আছে। কি মানুষ ছিলেন তারা, কি দয়ার মানুষ ছিলেন। শুধু তাই নয়, ও ভাই জানেরা আলোচনা আমার অন্য নয়, একটু ভালো করে শুনেলেন, আপনাদের জানা কথা বলছে। আল্লাহর ওলি মুজাদ্দেদুজ্জামান মক্কা মদিনা শরীফে গেলেন, হজ পাকে গেলেন, বসিরাটের বড় মাওলানার সঙ্গে রইলেন। ও ভাইয়েরা আমার দোস্তেরা, আরবের বাদশা তৎকালীন যুগে খবর পেলেন, বাংলার জমিন থেকে একজন আলেম এসছে, আল্লাহওয়ালা মানুষ এসছে। আরবের বাদশা বললেন, দেখবো বাংলার আলেম কেমন, বাংলার মানুষ কেমন, এই আরবের জমিনে বাংলার মানুষকে ওয়াজ করতে হবে, আধ ঘন্টা আমি শুনবো কেমন ওয়াজ করে। ওই সময় আমার দাদা হুজুর কেবলা বললে, বাবা বড় মাওলানা তুমি একটু ওয়াজ করো, আরবের বাদশা ওয়াজ শুনতে চাইছে। হুজুর আমি ওয়াজ করবো বলে, হ্যাঁ বাবা আমি অনুমতি দিচ্ছি, ফরো না বাবা। এই কথার প্রসঙ্গে কথা বলতে হয়, আমার মুজাদ্দেদুজ্জামান বসিরাটের জমিনে ওয়াজ করতে গেলেন, আল্লাহর ওলি বড় মাওলানা সাহেব ইশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, জলসা হবে, জলসা হচ্ছে, ইশার ওয়াক্ত হয়ে গেল। দাদা হুজুর বললে, বাবারা কাতার দাও, লাইন করো, ইশার নামাজ হবে। ও বাবা রুহুল আমিন বড় মাওলানা, আজকে এই এমন করে নামাজের ইশার জামাতের ইমাম হয়ে যাও। সব লোকেরা ইদিক উদিক করছে, ইতস্ততা করছে। হ্যাঁ, বসিরাতের আমরা আল্লাহর ওলিকে এনেছি, আমরা তার পেছনে একটু নামাজ পড়ব, ইক্তেদা করব, তা না করে এই বসিরাতের নিকিরির বেটাকে ইমামতির করার দায়িত্ব দিচ্ছে। লোক সব এদিক ওদিক করছে। দাদা হুজুর বলছে, এই তোমরা সবাই কাতার করো, লাইনে দাঁড়াও, নামাজ হবে, এদিক ওদিক করছো কেন? বলছে, হুজুর একটা কথা বলবো। বলে, বলেন। বলে, আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমরা নামাজ পড়ব, ওই নিকিরির ছেলেকে ইমামতি করতে দেবেন না। সামনে বললেন, বসিরাটের হুজুর কি করলেন, আল্লাহ আজ আমার ওস্তাদের সামনে আমার দেশের লোক দুটো মারল, আমাকে নিকিরি ছেলে বলে তারা অপজ্ঞা করলো, অপমান করলো। আমার দাদা হুজুর কেবলা বলছে, ও বাবা বড় মাওলানা দুঃখ নিও না, ব্যথা নিও না, চিন্তা করো না, আজকে যদি এই বসিরাটের এই সবার মানুষ যদি নামাজ না পড়ে, আমি আবু বকর সিদ্দিক তোমার পিছনে ইক্তেদা করব, বাবা তুমি ইমামতি করো। আমি ফুরফুরার আবু বকর বলে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই বসিরহাটটা আল্লাহ সকলকে যেন নিকির পয়দা করে দেয়। যাও যাও বসিরহাটে চলে যাও, বসিরহাট সব জলকর আর ফিশরি, ফিশরি আর জলকর, সব নিকির হয়ে গেল। দোয়া কাজে লাগে না দাদা হুজুর কেবলার দোয়া। আরবি দেশে ওয়াজ করতে গেলেন, ওয়াজ করতে হবে আরবি ভাষায়, আধ ঘন্টার সময় নিয়ে বসিরাটের হুজুর আল্লাহর ওলির কথা মতো একটা দুটো ঘন্টা নয়, 4.5 ঘন্টা ধরে ওয়াজ করলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তে খুব জোর হচ্ছে, বিরাট জোরে হচ্ছে, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ? নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর। এই কথাই কি বলে জানেন, মদ্যের গুণই কাজ হয়, হাতুড়ির গুণই কাজ হয়, মদ্যের নাম হয়, হাতুড়ির গুণই কাজ হয়, মিস্ত্রির নাম হয়। এখানে শ্রোতা যদি ঠিক চাঙ্গা থাকে বক্তা চাঙ্গা, আর বক্তা শ্রোতা যদি ঘুমিয়ে পড়ে শ্রোতাও ঘুমোবে। লাও তোমরা ঘুমো, আমিও ঘুমোই, একসাথে ঘুমোই, কি তাই হবে নাকি? আর ঘুমাচ্ছেন নাকি আপনারা? এ বাবা ঘুম একদিন হবে, একদিন ঘুমিয়ে যাবে, সে ঘুম আর কেউ ভাঙাবে না, আর জাগতে হবে না, সেই ঘুমের চিন্তা করেন।
আরবের জমিনে হুজুরের সঙ্গী আধ ঘন্টা সময় নিয়ে সাড়ে চার ঘন্টা ওয়াজ করলেন। আরবের বাদশাকে বলা হলো, বলুন আমি যে ওয়াজ করলাম আমার ওয়াজের মধ্যে কোথায় কি আছে ভুল? আরবের বাদশা বললেন, না আমি কোথাও ভুল দেখতে পাইনি। বসিরহাটের হুজুর বলছে, হ্যাঁ আমি ভুল বলেছি ইচ্ছাকৃত। তোমাদের, তোমরা আরবের মানুষ, তোমাদেরকে যাচাই করার জন্যে। আরবের বাদশা বলেছিলেন, কি নেবেন বলুন, তাই দেব। চিন্তা করেছিলাম, ভেবেছিলাম যে বাংলার বুকে মনে হয় আলেম নেই, কিন্তু না, বাংলার জমিনে এখনো আল্লাহ আলেম রেখে দিয়েছেন বাঘের মতন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের বাদশা জোর কাছে, বাদশার কাছে টাকা চাইতো টাকা দিত, অর্থ চাইলে অর্থ দিত, সোনা চাইলে সোনা দিত। কিন্তু বসিরহাটের হুজুর বললেন, বাদশাহ জাহাপানা আমাকে এমন একটা জিনিস দিন, কিয়ামত পর্যন্ত মানুষ যেন জাহান্নামে না যায়, সেই জিনিসটা দেখে তারা আখেরাতের রাস্তা পরিষ্কার করে। একটা কেতাব দিয়েছিলেন আরবের বাদশাহ। কেতাবটার ওজন আমি শুনেছি সাড়ে সাত মন। ওই কেতাবটা আরবের জমিন থেকে বুকে করে পানি জাহাজে করে এনে দুই হাত দিয়ে কলম দিয়ে মশলা ফতোয়া লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন আমার ভাইরা, আমরা সেই সিলসিলার মত আদর্শের মানুষ, আমরা সেই সিলসিলার মত আদর্শের মানুষ। আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে কত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি আল্লাহর হয়েছিলেন, আল্লাহ তানার হয়েছিলেন। আমি এতটুকু বলতে চাচ্ছি, শুধু তাই নয়, ও আমার প্যারা ভাই জানেরা, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, যার নাম রাখা হয়েছে আমল করে নাজমু শাহাদাত। নহজুর পীর কেবলা জন্ম হলো সকালবেলা, দুনিয়ার বুকে তশরিফ আনলেন, আল্লাহর বান্দা কাঁদে না, দুধ খায় না, নোড়াচোড়া করে না, সোটান একেবারে অচেতন হয়ে পড়ে আছে। মুজাদ্দেদুজ্জামান দাদা হজুর পীর কেবলা বাড়িতে আসলেন, মোহাল্লায় আসলেন, কাপড়টা উঁচু করে দেখলেন, ছেলে যে মুখটা দেখে বাপ মুসকে মুসকে হাসে। ছেলে যদি মোরা হয় বাপের কি হাসি লাগে, কিন্তু বাপ দেখে হাসছে। ফুরফুরা তামাম দিকে খবর হয়ে গেল, দাদা হুজুর কেবলার একটা বাচ্চা হয়েছে, মোরা বাচ্চা মোরা ছেলে, মোরা বাচ্চা মোরা ছেলে সব দিকে খবর হয়। বসিরহাট মোল্লা বান্দা মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর কেবলা বললেন, এই যে কাপড় চাপা দেয়া রইল, পর্দা চাপা দেওয়া রইল, কেউ আলগা করবে না, যা হবে আসের বাদ, যা হবে আসের বাদ। ও মুসলমান মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় হুজুরের একটা মুরিদ ছিলেন, যার না বাড়ি হলো নদিয়া জেলায়, যার নাম হলো শাহ সুফি তুজাম্মেল হোসেন। ওনাকে ডাকলেন, বাবা তুজাম্মেল একবার আমার কাছে এসো বাবা, একবার দেখো তো বাবা, ফুরফুরার সমস্ত জায়গায় খবর হয়ে গেল আমার নাকি মোরা ছেলে মোরা বাচ্চা, তুমি একবার দেখো বাবা কি ভালো করে মোরা না জিন্দা। শাহ সুফি তুজাম্মেল হোসেনের দায়িত্ব দিলেন আল্লাহর আল্লাহর ওলি পীর সাহেবের কথা মতো মুরিদ মসজিদে গেলেন, এমন করে মোরাকে বা মোশাহেদায় বসলেন। বসার পরে আল্লাহর ওলির কাছে যে বলছে, হুজুর আপনি সব জানেন সব দেখেন, কেন আমার কাছে জ্বালাতন করছেন, কি দেখলেন বাবা? সবাই তো বলে মরে গিয়েছে। হুজুর না না, আপনার বাচ্চা মরে নাই, হুজুর আমার ভাই যান, আপনার বেটাটা জেদ নিয়ে তার নিয়ত নিয়ে বসে আছে। কিসের জেদ বাবা, কিসের নিয়ত বাবা? ও আল্লাহর ওলি মুজাদ্দেদুজ্জামান, আপনার ন বেটা আপনার ন ছেলে জিন্দা, আল্লাহ দরবারে একটা নিয়তে বসে আছে, আল্লাহর কাছে একটা জেদ নিয়ে বসে আছে। আল্লাহ পাক, আমি নাজমু শাহাদাত দুনিয়ার পানি পর্যন্ত ভক্ষণ করব না, আল্লাহ আমার কথাটা কবুল করবে কিনা? আমার আব্বা জান মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে যত মুরিদ, তার আওলাদ যতদিন থাকবে তাদের যত মুরিদ, তবে কিয়ামত পর্যন্ত আমার আব্বা জানের মুরিদ, তার মুরিদের বাচ্চা, মুরিদের নাতি, মুরিদের পোতা, কিয়ামত পর্যন্ত এই সিলসিলার ভুক্ত যত মানুষ থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমার আব্বা আবু বকরের মুরিদদেরকে সঙ্গী করে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহ পাক আপনার রহমতের দয়ার জান্নাত আপনি যদি না দেন, আমি নাজমু সাদাত দুনিয়ায় পানি ভক্ষণ করো।
করব না, এইভাবে থাকব। হুজুর আমার ন ভাই জানেই নিয়ত নিয়ে বসে আছে, আল্লাহর কাছে দোয়া করতে রয়েছে, প্রার্থনা করতে রয়েছে, এখনো পর্যন্ত দুধ খেলেন না, পান করলেন না, কাঁদা কাটা করেন না। যেই না মগরিবের আজান হয়ে গেল, আল্লাহর বান্দা কেঁদে উঠলেন, নাজমু সাদা দাদা হুজুর কেবলা বলে বা দুধ দাও। ও আমার ভাইরা কেমন সন্তান আর কেমন বাপ, কেমন বেটার কেমন ছেলে, ওই মুজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ন বেটা নাজমু সাহাদা এত বড় আল্লাহর ওলি, মাদার জাত ওলি, মায়ের পেটে থেকে ওলি হয়ে আসলেন। ও আমার ভাইরা পেয়ারা দোস্তেরা, নজর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে কতগুলো মানুষ আসলেন হুজুর, আপনি আমাদের জলসায় যাবেন, দাওয়াত করছি, আমাদের দাওয়াত টালেন হুজুর, ওয়াজ বেশি করতে হবে না, দু চারটে কথা বলবেন, দোয়া করবেন, ইতি আমরা খুশি হয়ে যাব। নবহুজুর বললেন, না বাবা আমি জলসায় যাই না, আমার ভাইদেরকে নিয়ে যাও হুজুর, একটু যাবেন, চলুন। বারবার অনুরোধ করার পরে হুজুর বলছে, আচ্ছা যাও, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে যাব। তারপরে জলসার দিনে দাওয়াতের দিনে হুজুর পালকি চেপেছেন, দুটো পালকিওয়ালা কাঁধে করে নিয়ে যান ফাঁকা ময়দান, মক্কা মন মাকামাত বড্ড রোদের তাপ। আমার নজর পীর কেমলা বলছে, পালকিওয়ালারা এই জায়গাটায় পালকি নামাও, হুজুর এখানে বড্ড রোদের তাপ, গাছ নাই, পালা নাই, ছায়া নাই। আল্লাহর ওলি বলে, বেশি কথা বলবেন, আমার ওপর দিয়ে কথা বলো না, আমি যা বলি তা শোনো, পালকিটা নামাও। পালকি নামিয়ে সেই যে গাছ আছে দূরে, এই গাছের ছায়ায় গিয়ে বসে যাও। আল্লাহর ওলি নজর পীর কেমলা পালকিতে নেমে যেদিকে মাটি গোরস্তান, হাজার হাজার মাইয়ের শুয়ে রয়েছে, আল্লাহর ওলি ওই দিকে মুখ করে চারজন হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন, রোনাজারি দোয়া প্রার্থনা শুরু করলেন। আমার ভাইয়েরা হুজুর বসে গেলেন, হুজুরের ডাকার সাহস হয় না, মগরিবের আজান হয়ে গেল, বেয়েরারা আসলেন, হুজুর ওইভাবে বসে রইল, এশার আজান হয়ে গেল, হুজুর বলছে, বাবারা এসো, চলে এসো, দেরি করো না, জলসায় যাওয়া হলুনি বাবা, ঘরে যাব, এসো, জলসায় যাওয়া হলুনি বাবা, ঘরে যাই। বেয়েরাদের সাহস হয় না, হুজুর কেন যাবে না, কি বৃত্তান্ত, তবু এসে বলছে, হুজুর জলসায় যাবেন না, চলো বাবা, রাত হয়ে গেছে, আর যাওয়ার সময় নেই, চলো। আল্লাহর ওলি এই মহান হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ পালকে চড়ে ঘরে যান, বাড়ি চলে যান। সকাল হয়ে গেল, বেলা আস্তে আস্তে উঠতে লাগলো, যে জায়গায় জলসা হয়েছিল ওই জায়গার কতকগুলো ছেলেরা এসে হাজির হয়। গতকাল রাতের বেলা আপনি আমাদের জলসায় গেলেন, দোয়া করলেন, মোনাজাত করলেন, আমাদের জন্য দোয়া আল্লাহর দরবারে চাইলেন, হুজুর একটু নাস্তা খেলেন না, নজরানা নিলেন না। এখন ব্যয়েরা যারা, এরা কি করবে, এরা বুঝে যাচ্ছে হুজুর তো যায়নি, আর না হুজুর কেবলা ব্যয়েরাদের ইশারা করে, এই চুপ, বাবা বড্ড কষ্ট হয়ে গেছে, এই জন্যে আমরা তোমার সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু হুজুর তো সারাটা দিন ওখানে রাস্তায় বসে গোরস্থানার কাছে বসে দিন পার করলো, গেল কি করে। ও আমার ভাই জানেরা, ফুরফুরার পাগলেরা, মুজাদ্দেদুজ্জামানের পাগলেরা, আল্লাহর ওলি গেল কিভাবে, ওখানেই তো বসে রইল, আশ্চর্য তো এই জায়গায়, রুহানি হালাতে রুহানি অবস্থায় ওখানে জলসা করলেন, এখানে দোয়া করলেন, টাকা পয়সা দিয়ে চলে গেলেন। বেয়েরাদের বললেন, বাবারা শুনে রেখে দাও, আমি যতদিন বেঁচে থাকবো আমি নাজমু সাহাদাত, আমার এই জ্বলন্ত ঘটনাটা কারো কাছে প্রচার করবে না। ও মুসলমান ইমানদার, কিছু কোন পরে বেলা হয়ে গেল, অনেক বেলা বেড়ে যায়, কিছু মানুষেরা দলে দলে কাতারে কাতারে আসতে লেগেছেন, হুজুরকে দেখতে পেয়ে তারা দূর থেকে সালাম দেন, দূর থেকে তারা মসাবা করেন, মহানেকা করেন, হুজুরের কাছে কানতে লেগেছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কারা, কোথায় থেকে আসছো, কি তোমাদের খবর, কি চাই। ওই সময় তারা বলছে, হুজুর আমরা দুনিয়ার জীবিত মানুষ
নন, আমরা দুনিয়ার জিন্দা মানুষ নন, আমরা হচ্ছে আপনি গতকালকে রে যে জায়গায় বসে দোয়া চেয়েছ, যে জায়গায় বসে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ পাকের বান্দা আপনার দোয়ার ওসিলায় আপনার কান্নার ওসিলায় আমরা যত কবরবাসী ওই কবরে ছিলাম, আমাদের কবরে কঠিন ভয়ঙ্কর আজাব হচ্ছিল, আপনার দোয়ার খাতিরে আপনার দোয়ার ওসিলায় আল্লাহ পাক আমরা কবরবাসী আমাদের মাফ করে দিয়েছেন, আপনার দোয়ার যে সওয়াব ওই সওয়াবগুলো আল্লাহ আমাদের কবরে দিয়েছেন, তাই আমরা এসেছি আপনার সঙ্গে দেখা করার জন্য। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন কোথায় বলে হাতি মলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা, হাতি মলিও লাখ বাঁচলেও লাখ। ও ভাই জানেরা না হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির যখন বয়স কম বয়স অল্প বয়স, দাদা হুজুর কিবলার কাছে বলছেন আব্বাজান আমাকে সবক দেন আমি আমল করব। দাদা হুজুর বলছে ভাই একটু পড়াশোনা করো, পড়াশোনা করো, সময় আছে সবক লেবার। হুজুর হলো না, ওখান থেকে চলে গেলেন কোথায়, কলকাতা মানিকতলায়। মানিকতলায় গিয়ে কবরে যিনি আছে শাহসুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাই, উনি হলেন আমার দাদা হুজুর কেবলার পীর। শাহসুফি ফতে আলী আইসি রহমতুল্লাহ আলাই হলেন আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলার পীর। না হুজুর কেবলা ওখানে গিয়ে কবরের কাছে বলছে দাদু আমাকে সবক দেন, আর এদিকে দাদা হুজুর বলছে আব্বা সবক দেবেন না। শাহসুফি ফতে আলী আইসি রহমাতুল্লাহ আলাই চিন্তা করেন সবক যদি দেই আমার মুরিদ রাগ করবে, না দেই আমার নাতি রাগ করবে, কি করব। ও নাজমু সাদাত তুমি যাও যাও মেদিনীপুরের জমিনে হযরত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাও, তিনি তোমাকে সবক দেবে বায়াত করাবেন, যাও ওখান চলে যাও। একদিকে বাপ সবক দিল না, বাপের পীর দিল না, পুর মেদিনীপুরে গেলেন, কদিন হয়ে যায়, এক মাস যায়, দু মাস যায়, তিন মাস যায়, চার পাঁচ মাস ছয় মাস হয়ে যায়, বাবা নহুজুরকে খুঁজে পাওয়া যায় না, নহুজুর কেবলার আম্মা যান কেঁদে কেঁদে বেড়ায়, হুজুর আমার নবেটা কোথায় গেল, একটু লোকজন পাঠাও খোঁজাখুঁজি করো। ও বিবি গো আমি তো লোকজন পাঠাচ্ছি টাকা পয়সা দিচ্ছি খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার দাদা হুজুর কেবলা জানে কোথায় আছে, কোথায় আছে জানে, সেখানে লোক দেয় না। একবার করে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কতদিনই হয়ে গেল, নহুজুর কেবলা আসেন এক তারিখে, দাদা হুজুর কেবলা শুয়ে আছেন, মুরিদরাও সঙ্গে বসে আছেন, আল্লাহর ওলি বলছেন এই বাবারা তোমরা ফাঁকায় যাও বেরিয়ে দেখো আমার নাজমু সাদাত যেন ঘরে ফিরিছে। হুজুর কাছাকাছি মুরিদরা ফাঁকায় বেরিয়ে দেখলো একজন দাঁড়িয়ে আছে মাথায় বড় চুল দাড়ি গোপগুলো বড় বড়, হুজুর নাম নভাই জান আসে না দেখতে পাই না, কিন্তু হুজুর একটা মানুষকে দেখতে পাই মাথায় বড় বড় চুল গোপ দাড়িগুলো বড় বড় যেন জঙ্গলে মানুষ, এই তোমরা শোনো ওকেই ডাকো, ওই হচ্ছে আমার নবেটা, ডাকো। নবেটাকে ডাকা হলো, নাজমু সাদাত আসলেন আব্বাজানকে সালাম দিলেন, আব্বা আমার জন্য দোয়া করুন। এই আবার তোমার জন্য কিসের দোয়া, আমি তোমাকে বললাম এখানে লেখাপড়া করো, তুমি করলে না, আমার ওভারটেক করে চলে গেলে, আবার তুমি আমাকে দোয়া চাইছো, রেগে গিয়ে আব্বাজান ডাকবেন না, ও বাবা নাজমু সাদাত আমি তোমাকে পুনরায় প্রশ্ন করব, সঠিক জবাব যদি দিতে পারো জানবো না তুমি তৈরি হয়ে গেছো। আব্বা বলেন ও নাজমু সাদাত তোমার আসার পাঁচ মিনিট আগে আমি কার সঙ্গে কথা বলছিলাম, একবার কি বলতে পারবে। আল্লাহর ওলি নহুদুর ফির কেবলা বলেন আব্বা জান আমার আসার পাঁচটা মিনিট আগে আপনি কথা বলছিলেন হিন্দুস্তানের ওলি হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিবে নেওয়া আজমির রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে, দাদা হুজুর কেবলা বলে বাবা গুড গুড ঠিক হয়েছে ভালো সুন্দর হয়েছে বাবা যাও আর প্রশ্ন করব না। মুরিদদেরকে বললে এই বাবা তোমরা সরে যাও এখান থেকে চলে যাও, আমি আমার নবেটাকে যা প্রশ্ন
প্রশ্ন করব সঠিক বললে তোমরা অবিশ্বাস করে ফেলবে ঈমান খারাপ হয়ে যাবে না হুজুর আমরা অবিশ্বাস করব না আমরা ঈমান খারাপ হব না একটাই প্রশ্ন করার পরে জবাবটা সঠিক পাওয়ার পরে বলছে না না তুমি ঠিক মত আল্লাহর বান্দা তৈরি হয়েছো একবার জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মা যেমন বাপ তেমন বেটাও তেমন অনেক আলোচনা অনেক ইতিহাস দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কোটা ছেলে বাবা এ বলেন বলেন পাঁচটা বড় হুজুর কেবলা মিজলা হুজুর কেবলা সেজে হুজুর কেবলা ন হুজুর কেবলা ছোট হুজুর কেবলা এই পাঁচটা কলিজার টুকরা পাঁচটা রত্ন পাঁচটা নেয়ামত আমার মেজে হুজুর কেবলা বড় আল্লাহর ওলি ছিলেন হ্যাঁ তানার কাছে গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত গিয়ে বসলে কি কথা না বলতেন সে কথা আর বলার লোক নেই আর তার আর সেই লোক পাই না মা জিজ্ঞাসা করছে বসে আছি জিজ্ঞাসা করছে আমাদের মাওলানা সিরাজুল ইসলাম সাহেব রয়েছে মেজদুর কেবলা জিজ্ঞেস করছে বাবা সিরাজ পায়খানা করতে কত পানি লাগে বলতে পারো হুজুর পানি লাগবে যতক্ষণ পায়খানার দরজা করকর করকর না করবে হ্যাঁ বাবা ঠিক বলেছো পায়খানার দরজা করকর যতক্ষণ না করবে পায়খানা ঠিক মতো পানি খরচ হলো না বাবা এরম ছোট 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 মশলা দিতেন যাই হোক আমার সেই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মত আদর্শের মানুষ তিনি ছিলেন আল্লাহর আল্লাহ ছিলেন তার আমরা হয়ে গেছি শয়তানের শয়তান হয়ে গেছে আমাদের ভাই রাগ করবেন না ইবলিস শয়তান চির শত্রু আমাদের প্রকাশ্য চির শত্রু ও চাইছে আমাদেরকে সব সময় জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন ভাই কি হয়েছেন জানেন ইবলিস শয়তান এক পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদছে খুব কাঁদছে আর শয়তানের যারা শিষ্য সাথী সঙ্গী যারা তারা গিয়ে বলছে হুজুর আপনি এত কাঁদছেন কেন বলছে কাঁদছি কেন জানো বলছে না তো বলে কাঁদছি কেন জানো আল্লাহ পাক বলেছে আমি ইবলিস তার বান্দাকে 70 বার ধোকা দেব আল্লাহ 72 বার মাফ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ সেই জন্য আমি ইবলিস একাই জাহান্নামে যাব আমি কাঁদছি যে তাহলে আমার সঙ্গে কেউ জাহান্নামে যাবে না আমি একা ইবলিস কাঁদতে কাঁদতে বলছে না এই কাঁদার কোনো দরকার নাই এই শোনো তোমরা যাও যে যার জায়গায় যাও যে যার কাজে যাও আমি দেখি এই দেশে এই জগতে এমন একজন নেতা এমন একজন বাদশা এমন একজন নেত্রী আছে যাকে ধরতে পারলে যার নেতৃত্বে যার কথায় লক্ষ মানুষ কোটি মানুষ অসংখ্য মানুষ যার কথায় ওঠে বসে যার কথা মানে ওরে যদি ধরতে পারি তাহলে আর আমার অত কষ্ট করার লাগবে না আমি অনাসে সবাইকে জাহান্নামে নিয়ে যেতে পারবো ওই নেতারই ধরতে হবে নেতাকে ধরা হবে ভাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো কে নরেন্দ্র মোদি ও একদম একদম পুরো ভারতবর্ষের দাদা ও ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারে কি বললেন 3 তালাক বন্ধ টাকা বদল হলো এনআরসি হবে নানা রকম কথা বলছে আবার লোক মুখে শুনতে পাচ্ছি পশ্চিমবাংলায় ক্ষমতা আসলে বজরঙ্গ দল এখানে মুসলমানদের স্থান দেবে না থাকতে হবে না তো সোজা নয় অত সোজা না আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ও আনতুমুল আলা আওলাদ বান্দা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা আমি আল্লাহ তোর বন্ধু তামাম দুনিয়া তোর দুশ্মন আমি আল্লাহ তোর বন্ধু তোর একটা পশমের ক্ষতি করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ পেরেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহ এমন করে পিতৃ রাজার সঙ্গে কত লড়াই কত যুদ্ধ হলো কত কি হলো তারপরেও খাজা গরিব নেওয়াজ মীর রহমাতুল্লাহ আলাইহের মাজারে আজ হাজার হাজার মানুষ যায় ও বাবা কেউ গিয়ে দোয়া চাইছে আবার কেউ গিয়ে ঈমানটা শেষ করে দিয়ে ফিরছে সেজদা করছে চুমা খাচ্ছে কথা বুঝলেন আর কেউ গিয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে নিয়ে ব্যাটারি ভালো করে চার্জ দিলে ফিরছে আর এখান থেকে যারা যায় কিছু ব্যাটারিতে চার্জ থাকে কিছু ঈমান থাকে কিন্তু ওখানে গিয়ে একদম ঈমান শেষ করে আসে আমি মাজারের বিরোধিতা করছি না আল্লাহর ওলিদের মাজারে যাবেন দোয়া করবেন
কোথাও পা করবেন খবরদার।